হ্যালো বন্ধুরা, আমি মামুন। তো আমি আজকে কথা বলতে আসছি নির্ভাব ভাই ভার্সেস নীরব ভাই। ওদেরকে নিয়ে তুমি কথা বলছো, এত সাহস? ইয়া মেবি না, এত সাহস না। আমি ওনাদের কি কন্ট্রোভার্সি যে টপিকটা হয়েছে ওই টপিকটা নিয়ে একটু করে বলবো, ওইটা নিয়ে আমার বলার ইচ্ছা নেই। বাট ওনাদের দুইজনেরই কন্টেন্ট দেখুন, দুর্দান্ত। প্রথমে নীরব ভাই খুব সুন্দর করে, খুব সুন্দর এডিট, খুব সুন্দর। এরপর মিনহাজ ভাই যে বুমটা মারলো না, মার্কেটিং বাবা, মার্কেটিং, এটাকে বলে মার্কেটিং। হ্যাঁ, এতদিন ওনার, যেমন আমিও যে ওনার বিলবোর্ড আমি জানি, আমি ওনার সাথে অনেক কাজ করছি, তো এখন ওনার সম্পর্কে আমি জানি হালকা পাতলা। তো এখন ওনার সম্পর্কে অনেকেই জানতো না, উনি যে এত বড় অনেক দিন ধরে, যেমন আমার আমার সাথে আমার আরেকজন আমার সাথে আমার টিম মেম্বার যে আছে, সে তাকে আমি যে বলছি এরকম এরকম একটা সময় কথা উঠছিল এরকম এরকম, উনি মিনহাজ ভাই উনি এরকম দেখতে তো ওরকম লাগে না। স্বাভাবিক, ওরা তো এখন মার্কেট আস্তে আস্তে 2-3 বছর ওরা কেমনে জানবে, আর আমি আছি 6 বছর, কিন্তু ওনারা কাঁপাই ছিল 6 বছর 7 বছর আগে, তো অনেকে জানবে। এখন এটা একটা মার্কেটিং, উনি তো হানি একদম, মানে ওনার থেকে নীরব ভাই আর ধন্যবাদ দেওয়ার দরকার, মানে একটা মার্কেটিং এর সুযোগ করে দিল এরকম। সব কিছু তো পজিটিভ ওতে দেখেন, সব কিছু ভালো। আমি লাস্টে দিয়ে আরো কিছু কথা বলবো, আপনারা সাথেই থাকুন, আশা করি খারাপ কিছু বলবো না। এত সেমভাবে উনি যে ওনার কত সুন্দর করে, আমার আমার দুর্দান্ত লাগছে। ওখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে জয়কে দেখাই, কুরকুরি, আমার তো কুরকুরি আছে ব্রো। এই তো স্বাভাবিক, চিনার দরকার নাই, আমিও এরকম এরকম, আমিও এখনো পর্যন্ত অনেককে চিনি না, এবং অনেক আমি আমাকে কেমনে চিনবো, আমি তো ফেমাস বা কোনো কিছু বেশি কিছু করিনি, তো আমাকে চিনবে না, এটা স্বাভাবিক। বাট আমিও অনেককে চিনি না, অনেক অনেক সিনিয়র যেগুলো যারা আছেন ওনাদেরকে হয়তো আমি চিনি না, বাট ওনাদেরকে দেখলেও বোঝা যায় না। এমন এমন সিনিয়র আছে যে মানে পৃথিবীতে নিয়মে এটা, অনেক আর্টিস্ট আর ফটোগ্রাফিতে আর্টিস্ট, যেমন ওনাকে অনেকে চিনে না, আমিও অনেককে চিনি না। এমন এমন অনেক সিনিয়র আছে যে যাকে আমি সারা রাস্তা দেখলে একে পাগল মনে হয়, বাট ওনার স্টোরি যখন কাটবেন, ওনার স্টোরি যখন দেখার চেষ্টা করবেন, তখন বুঝবেন যে উনি আসলেই, ওকে সরি, উনি আসলে কিছু। তো এখন এটা আর কি, সেমভাবে ওনার সম্পর্কে উনি জানতো না, হয়তো আমিও অনেককে জানি, অনেক সম্পর্কে জানি না, যার কারণে আমার দ্বারা যাতে খুব, আমি তো মানুষ, আমার ভুল করতে পারি, বাট আমার দ্বারা যাতে খুব সহজে ভুল না হয়, আমি সবাইকে একই দৃষ্টিভঙ্গিতে দেখি। তাই যার কারণে একজন জুনিয়র আসলো, আমি স্বাভাবিকভাবে প্রথমে ইন্ট্রোডিউসের সময় যে দেখতেছি মোটামুটি এইস আছে, তো আমি আপনি করে বলি, এবং আমার সাথে যারা কাজ করেন তারা আশা করে জানেন, এবং স্যাক্রিফাইস, আমি আমি কতটুকু স্যাক্রিফাইস সবার জন্য করি না, আমি সকল করা দরকার। আমার সাথে যারা কাজ করে ফ্রিল্যান্সার হিসেবে নিয়ে যায়, অথবা আমার সাথে আমার টিম মেম্বার যারা কাজ করে ওনারা জানে কতটুকু আমি কী করি, এটা টিস্যু। ওকে, যাই হোক, এখন এইভাবে সবার সম্পর্কে সবাই জানে না, তাই সিনিয়র জুনিয়র সবাইকে এখানে কলিগ। আপনি 50 বছর ধরে কাজ করেন, বা আপনি, আমিও টপিক হারা ফেলতেছি, আপনি 50 বছর ধরে কাজ করেন, বা আপনি কত বছর ধরে কাজ করেন, ওইটা যখন জানবো অ্যাজ এ কলিগ, যখন কাজ করতে ঢুকবো অ্যাজ এ কলিগ কাজ করবো সবাই, এটা ওনাদের টপিক স্যার, এটা আমার টপিক। ওকে, অ্যাজ এ টপিক সবাই কাজ করবো, এরপর আমরা যাকে জানি, আমরা যাকে, মানে জুনিয়ররা যাকে আমাদের সম্পর্কে জানে, আমরা যাকে সিনিয়র স্যার সম্পর্কে জানি, আমরা যখন আমার থেকে যাকে সম্মানিত করার ইচ্ছা করে, আমি যাকে মনে করি ওনাকে সম্মান করার দরকার, আমি সম্মান করবো, যাকে মনে হয় না করবো। তো সেমভাবে এই জন্য এই ভুলটা যাতে জুনিয়র যারা আছেন তাদের যাতে এই ভুলটা না হয়, সবাইকে একই দৃষ্টিভঙ্গিতে দেখেন। সো আমারও তো মোটামুটি এটা, আমিও আমার যাতে ভুল না হয় আমিও সবাইকে একই দৃষ্টিভঙ্গিতে দেখি, তাই তার কারণ আমি সিনিয়রকে প্রায়োরিটি বেশি, জুনিয়রকে প্রায়োরিটি কম এভাবে দিই না। হ্যাঁ, জানার পর অবশ্যই একটা মেনটেন এভাবে একটা, যিনি সিনিয়র ওনার ফোল্ডারে, সিনিয়র ফোল্ডার উনি জুনিয়র, উনি জুনিয়র ফোল্ডারে, এরপরে এরপর থেকে ওখান থেকে বাছাই করে কাছে আনা, করিনি, সবাই সবাইকে চিনবে এটা তো কোনো সময় হতেই পারে না। ইয়া, হতেই পারে না। এখন আমি আমার পরিচয় দিই, আমার নাম মিহাব না। ও, পরিচয় দিতে হবে না ভাই, মার্কেটিং, এটাই তো মার্কেটিং। পরিচয় তো এমন দুর্দান্ত যে এটা বোস্ট, মানে পুরা মানে মাথা নষ্ট, এটা মার্কেটিং অন্য লেভেল মার্কেটিং হয়েছে। আমার খুব ভালো লাগছে দুইজনের ভিডিও, মার্কেট ভালো লাগছে, বাট মিনহাজ ভাইয়ের ভিডিও আমি ওনাকে আগে থেকে চিনি এবং ওনার সম্পর্কে আগে থেকে জানি, এবং এই ভিডিওর মাধ্যমে আরও ভালো করে জানলাম। আর ভাই দারুণ দারুণ। এই আরেকটা কথা, এখন আরেকটা জিনিস আমরা বুঝতেছি যে ওয়েডিং ফটোগ্রাফাররাও যারা ক্রিয়েটিভ তারা যদি চাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আসার জন্য ওদের অপরচুনিটি আছে, কারণ ওদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে, ওরা যাকে চেষ্টা করে তাহলে খুব সহজে ওরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, মানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, বা কন্টেন্ট ক্রিয়েট করলে যে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এমনটা না। এমনিতেই সবাই বলে ফান বিক্রেতাদের পর্যন্ত ঐক্য আছে, কিন্তু আমাদের কোনো ঐক্য নেই, আমাদের কমিউনিটি এমনিতেই অনেক ছোট, এন্ড মোস্ট অফ আস আর ফান বিক্রেতাদের ঐক্য আছে,
আপনাদের সিটাগের সিনেমাটোগ্রাফারদের ঐক্য নাই, আমি কি সিটাগের বাইরে? না, আমি সিটাগের ভিতরে। তারপর আপনাদের করে বলার উদ্দেশ্য হচ্ছে আমি ফ্রিলান্সার, আমি কোনো আমার কোনো বড় টিম নাই, আমি কোনো টিমের আন্ডারে কাজ করি না, আমি ফ্রিলান্সার, আমার আমি খুবই ছোট, আমার টাকা না টাকা কোনো ম্যাটার করে না চট্টগ্রামে, এটা আমি জানি, এবং আমি ম্যাটার হয়ে উঠতেও চাই না। আমি আমার টিম মেম্বার যারা জুনিয়র হিসেবে আমার কাজ করে ওদেরকে বলে দিছি তোমরা ওঠো, তোমাদেরকে নিয়ে ভবিষ্যৎ দেখে আমাকে নিয়ে আর নয়, বাট আমি আসবো একজন। ভাই অসাধারণ ভাই, ওনারা আর কি বলবো ভাই। ওকে, আমি এবার আমার কিছু নেগেটিভ পয়েন্ট তুলে ধরি। আমার নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে হলো আই লাভ মাই ওয়ার্ক, আমি আমার কাজকে সবচেয়ে ভালোবাসি। আমার নেগেটিভ পয়েন্টগুলো হলো আমি উপস্থাপনা বলেন বা আমার কন্টের মধ্যে আমি সিটাঙের যেটা টান বলেন ওগুলো হচ্ছে, ওগুলো নেগেটিভ পয়েন্ট, ওগুলো এখন আমি বলতে আসি নাই। আমি বলতে চাচ্ছি এই যে ওই যে আমি লম্বা করবো না, ওই যে ওইটা ওইটা বলতে বলতে আমার টাইম জায়গা ওইটা না। আমার নেগেটিভ পয়েন্টগুলো হচ্ছে আমি চাই আপনারা সবাই আমার নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে আসুন। টাইম মেনটেন, টাইম ইকুয়াল টাকা, এটা বুঝুন, টাইম সমান টাকা, এটা বুঝুন আপনারাও। টাইম কারো টাইম নষ্ট করা থেকে বিরত থাকুন। মানে ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের কাজ নিলেন, 3 মাস পর ডেলিভারি দিবেন, ওই ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন। এরপরে এটি এভাবে আরও অনেক টাইম মেনটেন করা শিখুন, টাইম মেনটেন করা শিখুন। আমি চাই যথেষ্ট পরিমাণ টাইম মেনটেন করার জন্য, বাট আমি বারবার বলতেছি আমি সাধারণ মানুষ, আমি পারফেক্ট নই, আমি চেষ্টা করতেছি, আপনারাও আশা করি চেষ্টা করলে পারবেন। ক্লায়েন্টের কাজ নিয়ে ক্লায়েন্টের ঠিক মতো ডেলিভারি দেন, ক্লায়েন্টকেও এটা বোঝান যে টাকাটাও যেন ঠিক মতো রিটার্ন ডেলিভারি দেয়, টাইম অনুযায়ী টাকাটা দিবে, ডেলিভারিটা নেবে, প্রসেসটা। পৃথিবীতে আমি আর একটা উদাহরণ দিতে চাই, এটা হলো পৃথিবীতে লাক্সারিয়াস জিনিসগুলোর মূল্য বেশি সবসময়। আজকে আমাদের সিনেমাটোগ্রাফিটা হওয়া দরকার ছিল, এটা লাক্সারিয়াস কাজ, এটা সবার জন্য নয়, এটা হওয়া উচিত ছিল, বাট এটা এখন সবার জন্য। আপনারা ভাবতেছেন সবাই যদি বিরিয়ানি খায় তাহলে ভালো, না তাহলে ক্ষতিকর, সবাই বিরিয়ানি হজম করতে পারে না। তাই কথাগুলো খারাপ শোনাচ্ছে মনে হয়, খারাপই শোনার কথা তো। তাই আমাদের উচিত সিনেমাটোগ্রাফি বলেন, ফটোগ্রাফি বলেন, এগুলা সবার জন্য একটা লেভেল স্তর করে রাখা, উচ্চ লেভেলের জন্য উচ্চ লেভেল স্তর করে রাখা। এটা যেটা লাক্সারিয়াস প্রোডাক্ট হিসাবে এখনো লাক্সারিয়াস আছে, এটা যেটা চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে লাক্সারিয়াস হিসেবে মেনটেন করতে পারেন, তাহলে আপনারা সুখে থাকবেন। যারা কাজ করতেছেন লাক্সারিয়াস জিনিসের মূল্য আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের যত মূল্য বাড়ুক না কেন লাক্সারিয়াস জিনিসের মূল্যর কাছাকাছি কোনোদিনও যাবে না। তো আরও একটা আমার নেগেটিভ পয়েন্ট হলো, আমি আমার নেগেটিভ পয়েন্টগুলো বলার জন্য আসছি এই ভিডিওটা। ওনাদের এটা কন্টেন্টটা বাইরে, মানে আমি দেখছি আমার ভালো লাগছে, তাই আমি ওটা এখানে একটু ঢুকেলাম। কেউ মাইন্ড করেন না, আমি কেউ মাইন্ড করেন না, আমি আমার নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আসছি আমি আজকে। আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো আমি টাইম নিয়ে খুবই সেন্সিটিভ। আমার সাথে যারা কাজ করে তারা জানে, আমার সাথে কোন একটা প্রোগ্রামে গেলে আমি যদি কাউকে বলি আমি এতটার মধ্যে আসবো, অতটার মধ্যে আসার আপ্রাণ চেষ্টা করি আমি। আরেকটা আমি হচ্ছে কোন একটা কাজ নিয়ে ফেললে ওইটা যদি বলি আমি 15 দিনের মধ্যে ডেলিভারি দিব, এর মধ্যে যদি আমার আরও 10টা প্রোগ্রাম আছে আমি আসে, আমি এগুলো বলি যে না এখন আপাতত আমি কাজ করতে পারবো না, এডিট করবো এর জন্য। সো আমাকেও যাতে আপনারা টাইমটা নিয়ে গুরুত্ব দিতে চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন, গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, আমার টাইমের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরও টাইমের মূল্য আছে, প্রত্যেকের টাইমের মূল্য আছে। আমার কাছে সিনিয়র জুনিয়র বলতে আরেকবার বলতে চাই, আমার কাছে সিনিয়র জুনিয়র বলতে সবাই সমান, বাট সিনিয়ররা অবশ্যই সিনিয়র লেভেলে থাকবে। বাট ওকে বন্ধুরা, আমি জানি না আমি কন্টেন্ট না ভিডিও আমার ভিডিওগুলো তৈরি করি। ওকে বন্ধুরা, আমার যে ভিডিওগুলো তৈরি করি ওগুলো আশা করি আপনারা ভালো লাগলো শেয়ার বলবেন, ভালো না লাগলেও বলবেন, আমি আপনাদের থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করি। আপনারা কি বলেন? আমার ওই যে আবার মাথায় রাখবেন আমার নেগেটিভ পয়েন্টগুলো হলো আমি টাইম মেনটেন করার চেষ্টা করি, আমি টাইম মতো পৌঁছানোর চেষ্টা করি, টাইম মতো আবার বেনু থেকে বাইর হওয়ার চেষ্টা করি। এরপরও ক্লায়েন্ট এগুলো শুধু হবে না, এগুলা যারা হচ্ছে টাইম মেনটেন বোঝেন ওদেরকে টাইম মেনটেন বোঝানোটা হচ্ছে সমুদ্রের মধ্যে পানি দেওয়ার মতো, এগুলো হবে না। আপনারা যারা বোঝেন তারা এই টাইম মেনটেন, আমার টাইমের মূল্য আছে, আপনাদের টাইমের মূল্য আছে, টাইম ইকুয়াল টাকা, টাকা দিবেন, টাইম দিবেন, সময় নেবেন, কাজ পাবেন। আর আমি এক্সপার্ট নই, আবারও বলতেছি আমি এক্সপার্ট নই, আমার 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি আবার বলতে চাই আমি এক্সপার্ট নই, আমি যা কাজ করি আমার পোর্টফোলিও আছে, এগুলো দেখে আমাকে ভালো লাগলে নিয়ে যাবেন এবং সর্বোচ্চ অবশ্যই চেষ্টা করবেন।
টাইমের গুরুত্ব দেওয়ার জন্য। আপনারও টাইমের মূল্য আছে, আমারও টাইমের মূল্য আছে, টাইম ইকুয়াল টাকা। টাইম আপনি টাইম দিবেন, টাকা দিবেন, আপনার একটা প্যাকেজ রেডি হবে। স্বাভাবিকভাবে ওইটা হচ্ছে সব টিমেরই এটা হয়, আমার কোনো টিম না, আমি ফ্রিল্যান্সার ছোটোখাটো। তো আমার প্রোডাক্ট যাবে, আমি আমার মানে ফটোগ্রাফারে যাবে, কাজ করবে, টাকা দিবেন, ডেলিভারি দেব, এগুলা যাতে শিডিউল মেনটেন থাকে। ওকে, এরপর যদি কোনো ক্লায়েন্টের ইচ্ছা হয় কাজ করায়, 2 বছর পরে ফাইল নিয়ে যাবেন, আমার কাছে আসেন, আমি পারবো না, আমি 3 মাসের উপরে আপনার কোনো ফাইল স্টক করতে আমি দায়বদ্ধ নই, এবং আমি 15 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত, এবং সর্বোচ্চ আমার সাথে ক্লিয়ার থাকার চেষ্টা করবেন। আই লাইক দ্যাট। আমি প্লিজ, ওকে, এগেইন আই এম গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মুহূর্তে আমি আমার সাম্রাজ্য থেকে আমি আমার ভিডিও শেষ করতেছি, আবার দেখা হয়েছে, টাটা, টেক কেয়ার।